এম। আমি মোহাম্মদ আব্দুল ওহাব, সহকারী শিক্ষক, আইসিটি শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। পাঠ শিরোনাম মুনাফা, শিখন ফল। চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। দুই হচ্ছে ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। এসো শিক্ষার্থী, আমরা গত সপ্তাহে মুনাফা নিয়ে আলোচনা করেছি 2.1, আজকে আমরা 2.2 নিয়ে আলোচনা করি। আমরা একটা সৃজনশীল অঙ্কের মাধ্যমে অঙ্কগুলো বোঝার চেষ্টা করি। প্রশ্ন দেখো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছরে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং দুই বছরে সবৃদ্ধি মূল 20,280 টাকা। ক, প্রশ্ন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লেখো। খ, মূলধন মুনাফার হার নির্ণয় করো। গ, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এসব আমরা এগুলো অঙ্ক করার মাধ্যমে বুঝি। ক নাম্বার, চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে সি সমান হচ্ছে পি ওয়ান প্লাস আর পাওয়ার এম। এখানে সি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পি আসল আর মুনাফার হার এর সময়। এরপর ছয় নম্বর, মূলধন ও মুনাফার হার নির্ণয় করো। মনে করি মূলধন পি টাকা, মুনাফার হার আর টাকা, এক বছর রাতে চক্র বৃদ্ধি এক বছর হচ্ছে সবৃদ্ধি মূল সি সমান পি ওয়ান প্লাস আর পাওয়ার এক, বা এক বছর মধ্যে আমাদের কত দিয়ে আছে 19,500 টাকা সমান হচ্ছে পি ওয়ান প্লাস আর, এবং অতএব ওয়ান প্লাস আর সমান আমরা লিখতে পারি 19,500 ভাগ পি। এটা আমরা এক নম্বর সমীকরণ ডট 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 এক নম্বর সমীকরণ। দুই বছর অন্তে, দুই বছর অন্তে সবৃদ্ধি মূল সি সমান হচ্ছে পি ওয়ান প্লাস আর পাওয়ার এন এর পরিবর্তে আমরা ব্যবহার করব দুই, যেহেতু দুই বছর দুই, বা 20,280 সমান হচ্ছে পি, এখন ওয়ান প্লাস আর এর মান আমরা যেহেতু এক নং সমীকরণে পেয়ে গেছি কত 19,500 ভাগ পি তার স্কয়ার, এখানে আমরা লিখি এক নং সমীকরণ হতে পাই।
বা 20,280 সমান পি ইন্টু 19,500 ভাগ পি গুণ 19,500 ভাগ পি। এই পিএবি আমরা বাদ দিতে পারি, অর্থাৎ পি এর মান বা পি সমান 19,500 গুণ 19,500 ভাগ হচ্ছে 20,280। অতএব পি এর মান পেলে আমরা কত, 18,750 টাকা। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 18,719 টাকা। এটারে আমরা পি এর মান পেলাম, পি এর মান। এবার আমরা আর এর মান বের করব, তাহলে 1-9 সমীকরণে করণে পি এর মান বসাইয়া পাই, কি পাই কেবল যে 1+R সমান 19,500, পি এর মান পাইছি কত আমরা, 18,750, বা 1+R আমরা 19,500 যদি 18,700 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1.04, বা আর সমান আমরা পাচ্ছি 1.04-1, অতএব আর সমান পেলাম 0.04। এটাকে আমরা যেহেতু পার্সেন্টেজ করতে হবে, শতকরা প্রকাশ, তাই পার্সেন্টেজ গুণ 100%, তাহলে আমাদের উত্তর আসছে 4%। তাহলে কেমন আমরা দুইটা উত্তর পেয়েছি, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে মুনাফার হার। এসব আমরা এবার বড় করব। অতএব সরল মুনাফা, সরল মুনাফা আই সমান হচ্ছে পি এন আর। পি এর মান কত পাইছি আমরা, 18,750 গুণ এন এর মান 3, আর এর মান 0.04, তাহলে আমাদের রেজাল্ট আসে কত, 2,250 টাকা। এবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। সি এর মান আমরা আগে তোমাদের বলেছি যে পি 1+R^n-p, পি এর মান কত, 18,750, 1+R এর মান কত পাইছি, 0.04^n-18,750, 18,750 গুণন 1.04, পাইবার আছে 3 বার, তাই 3 বার গুণ দাও, 0.04 গুণ 1.04 মাইনাস 18,750। আমরা এবার ক্যালকুলেশন করি, 18,750 খেয়াল করো, তাহলে আমরা 18,750 ক্যালকুলেশন করলে আমরা পাই 21,091,
91.2 माइनस 18,750 বিয়োগ করলে পাই আমরা 2341 .2 টাকা। তাহলে আমরা দুই ক্ষেত্রে দুই মুনাফা পেলাম, সর্বমোট মুনাফা 2250 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 2341 টাকা। তাহলে অতএব উভয় মুনাফার পার্থক্য, উভয় মুনাফার পার্থক্য আমাদের বের করতে হবে। পার্থক্য সমান হচ্ছে 2341.2 মাইনাস 2250, তাহলে আমরা পাচ্ছি 91.2 টাকা। তাহলে আমরা গ নাম্বার পেলাম কি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পেলাম 91.2 টাকা। প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।